यह है एबीसी न्यूज एजीटी लाइव। अरे सेंट्रल पीस के अंदर नहीं, आ सेंट्रल पीस के अंदर दीते ये 10,000 केंद्र सरकार टाका दिए बसे आज सबा केंद्र पीस के दिए टाका दिए दिए 300 टाका दिए এদের যদি সেন্ট্রাল পে স্কেল দিত টাকা দিয়ে দিত এবং টাকা এলে টিচারদের মাধ্যমে আজকে 20 বছর যারা কাজ করছে তারা 1.5 কোটি টাকা লস করছে, 70% পেনশন কম পাবে। এখন তাহলে আজকে সিপিএমের লাইন কি অমানবিকতা কেড়ে নেয়? ডেফিনেটলি নট। তাহলে এখানে সমস্ত কেরলা, ওয়েস্ট বেঙ্গল, বামফ্রন্ট তারা কিন্তু সেন্ট্রাল পে স্কেল দিয়েছে। একমাত্র ত্রিপুরায় মানিকবাবু কেরানির সমান পেশকে নিলেন, এদের দিলেন না, বঞ্চিত করলেন, উত্তর দিতে পারবেন তিনি? প্রায় স্বাভাবিক ভাই, এইটুকু আমি আপনাকে বুঝবেন না, বুঝলেন না? আপনার বিজি ট্রেনিং পরীক্ষা দিয়ে দিতে হবে। তাহলে এত পড়ার পর মেধা টিচার আমি আনলাম, সে সেন্ট্রাল পেশ করে পেল না ঠিক 5 বছর। আপনি ভারতবর্ষে দেখান তো কোথায় আছেন, কেরালাতে আছেন না? এবং এই যে 4,323 আজকে পড়াশোনা করছে ভারতবর্ষে, আমি আমার দীর্ঘদিন অল ইন্ডিয়া স্ট্রাগলের সঙ্গে যুক্ত, ইন্ডিয়া স্ট্রাগলের সঙ্গে যুক্ত, এরকম অসহায় অবস্থা টিচার কর্মচারী হতে পারে আমি দেখিনি। আজকে এরা ছাঁটাই কেন হয়েছে? যে রুল করেছিল নিবেদ মুখুর আমলে, আই অপোজিট সেন্ট্রাল পার্টি বিরোধিতা করেছে যে এটা অন্যায়, তাতে মৌখিক পরীক্ষা খালি কি লিখিত পরীক্ষা না, সারা ভারতবর্ষে পৃথিবীতে লিখিত পরীক্ষার মাধ্যমে তাকে যোগ্যতা প্রমাণ করে বেকার তুমি চাকরি নিয়ে যাও। তাহলে লিখিত পরীক্ষা না মৌখিক পরীক্ষা, কেরালা তো না কোথাও নাই। এবং আর একটা করেছে যে 30% হচ্ছে কি না সেখানে দারিদ্র, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইব এদের কোটা আছে, সেই কোটা হচ্ছে সংবিধানগত, সেই কোটা হচ্ছে পার্লামেন্টে আইন করে, কিন্তু 30% যখন কোটা ঠিক করলো এইটা সম্পূর্ণ আপনার ভারতীয় সংবিধান বিরোধী। কী করে প্রমাণ করবে এইগুলি? ভারতবর্ষে কোথাও 30% নাই, আমার দিতে আপত্তি নাই, কিন্তু 30% যেহেতু প্রমাণ করা যাবে না সংবিধান বিরোধী, কোর্ট কেস হলো, 58 জন কোর্ট কেস করল, লোয়ার কোর্টে হেরে গেল, লোয়ার বেঞ্চে এই 58 জনকে যদি চাকরি দিয়ে দিত তাকে তো সমস্যা আসবে, এটা হতো না। কিন্তু মানিকগৌড়া তারা ডবল বেঞ্চে গেল, ডবল বেঞ্চ বলল এন্টায়ার অ্যাপয়েন্টমেন্ট রং, ছাঁটাই করে দিল, সুপ্রিম কোর্টে গেছে, ছাঁটাই হয়েছে, আপনার 12,000 পদ ক্রিয়েট হয়েছে নন টিচিং, নন টিচিং দিয়ে টিচিং হয় না, এটাও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এবং খারিজ করার পর আজকে এরা যে আটকে গেছে সেটা হচ্ছে আইনের ব্যয়জালের মধ্যে তারা পড়ে গেছে। এখন এদের যদি চাকরি দেয়, মানিকবাবু দিতে পারত না, চাকরি দিলে বেকাররা কেস করবে, আবার কেস করবে, আবার হেরে যাবে কি? তাহলে এই অসহায় মানুষগুলো আজকে এই অবস্থা। আমার বক্তব্য হচ্ছে যে এই মানুষগুলো কোনো অপরাধ ভারতবর্ষে তো আছে কি না টেটে ফিক্সড হবে, আমি দিলে আমি কাল থেকে আমি আমি ক্ষমা চাই। ভারতবর্ষে টেট পরীক্ষা মানে মেধা বিকাশ করতে হবে, উপযুক্ত টিচার চাই, তারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু টেট পরীক্ষা দেওয়ার পর দেওয়া গেল এদের ফিস পেয়ে রাখা হয়েছে, কোথায় মানুষ? অমানবিক ভারতীয় নীতির শিব কংগ্রেস বিজেপি উভয়কেই ভারতীয় নীতি মানতে হচ্ছে, টেট পরীক্ষায় রেগুলার দিতে হচ্ছে, একমাত্র কেরলা তো রেগুলার দেয়, তারা এই স্বাভাবিক টেট এখনও এখানে। আমি বলবো এই সরকারকে, মানিকবাবু আপনার গুরুদেব হতে পারে না, মানিকবাবু টেট ফিক্স দিয়েছে আপনি সেটা ফলো করবেন? নো। এই সরকারের কাছে আমার আবেদন, সারা ভারতবর্ষে বিজেপি অন্য রাজ্যে যখন টেট পরীক্ষা দিয়ে ফিক্স দিচ্ছে, ইমিডিয়েটলি এদের আপনি রেগুলার করুন, রেগুলার পদ খালি পদ আছে,
থার্ডলি আমি আপনাদের বলে শেষ করবো, সেটা হচ্ছে কেন মানিকবাবু করেছিল, কেন সেন্ট্রাল প্রেসকে চিঠিটা দেয়নি একমাত্র ত্রিপুরা, কেরানি সমান রাখতে হবে নাকি, এলডি সমান প্রাইমারি টিচার রাখতে হবে, তা মানিকবাবু কি কেরানির মুখ্যমন্ত্রী ছিলেন, কেন তিনি করলেন এটা সারা ভারতবর্ষ, এবং সেখানে একজন 10,323 যারা 2 সালে পরীক্ষা দিয়েছিল তারা কবে চাকরি পেল, 10 সালে পরীক্ষা দিয়ে পাশ করলো, পাশ করার পর যোগ্যতা, তারপরেও 8 বছর কেন বেকার ছিল, তারা খালি পথ পড়ে আছে কেন বেকার থাকলো, এরপরে পরীক্ষা তুলছে 6 সাল এখানেও 10 সালে দেওয়া হলো, কেন তারা আপনার 4 বছর বেকার থাকলো, এরপরে 8 এই 10,323 দেওয়া হচ্ছে 10 সালে তাহলে এই 10 সালে যে বাজেটে, আমি যেহেতু ইকোনমি স্টাডি করেছি, বাজেটে প্রতি বছর নন প্রাইভেট টাকা ফেরত যায় না, এটাকে উদ্বৃত্ত হয় আবার ওখানে নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়, তাহলে এই 10 বছরের টাকা তাদের চাকরিতে বঞ্চিত করে যে টাকা হয়েছে শিফট করা হয়েছে অন্য খাতে, তাহলে এদের বঞ্চিত করে যারা 2000 সালে দুয়ে যারা পরীক্ষা দিল পাশ করলো কেন তাদের 8 বছর বেকার থাকতো, আবার ঢুকে 5 বছর, তাহলে এই যে বিরাট টাকা প্রতি বছর উদ্বৃত্ত হচ্ছে কোথায় গেল, কোথায় গেল, আমি ইকোনমিক মাইন্ডেড, আমি এমপি ছিলাম, গলায় ওই এমপিটা লকেট ঝুলিয়ে না আমি লড়াই মাজার দেখেছি, আমি ফাইট করতে হচ্ছে, বিয়ে করতে হচ্ছে, তাহলে এখানে আজকে এই বঞ্চিত না ছাটাই না, আগেই বঞ্চিত হয়েছে তারা, আগে বেকার থাকতে হয়েছে, পরে সেই দিক থেকে আপনার এখানে দেখবেন আমি ডাক্তার সংসদ হিসেবে করছি এক্স এমপি হিসেবে, কারণ অনেকগুলো ব্যাপার বলতে হবে যেটা আপনাদের জানা উচিত, পাবলিকে জানা উচিত, যে এখানে যে গভর্নমেন্টটা আছে বা আগে যে সংকটটা কেন সৃষ্টি হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইন্ডিয়া আন্তর্জাতিক যে ইন্ডেক্স যেটা হচ্ছে আপনার, এখানে আমি বলেছি যে দক্ষতা, ভারতবর্ষের মানুষের দক্ষতা কম, টেকনিক্যালিটি কম, যে জন্য বিশ্ব যে অর্থনীতির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, তাহলে স্বাভাবিকভাবেই কংগ্রেস আমলে সিদ্ধান্ত নেয় যে মেধা বিকাশ করতে হবে, এই মেধা বিকাশটা হবে প্রাইমারি স্কুলে যে ছেলেমেয়েরা পড়ছে সেইখানে মেধা বিকাশ করতে হবে, তাহলে মেধা বিকাশ করতে গেলে মেধাযুক্ত টিচার দরকার নাকি, যারা গিয়ে ভালো পড়াশোনা করে মেধাটা বিকাশ করতে পারবে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট 2টো সিদ্ধান্ত নিল, একটা হচ্ছে যে এই টিচারদের ক্ষেত্রে যোগ্য টিচার লাগতে হবে, যোগ্য টিচার করতে গেলে আপনি টেট পরীক্ষা দিতে হবে, 2 নম্বর খালি যোগ্য টিচার আসবে না, তাকে অ্যাট্রাক্ট করতে হবে, বেতনটা বাড়িয়ে দিতে হবে, তাহলে বেতনটা আগে যে ছিল এলডি সমান, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা 6 গুণ বাড়িয়েছিল, মানে একজন টিচার এখন সারা ভারতবর্ষে ইভেন কেরালা সিপিএমের রাজত্বে জাতীয় নীতি নিয়ে চলছে, সেখানে একজন টিচার টেট পরীক্ষা দিয়ে সে যদি ঢোকে তার বেসিক পে হচ্ছে 16,000 34,000 একমাত্র ত্রিপুরা, সেখানে সেন্ট্রাল পে স্কেল দেয়নি, সেন্ট্রাল পে স্কেল আপনার 5th pay commission 6th pay commission 6 গুণ বাড়িয়েছিল, কিন্তু বাড়ির সঙ্গে রাজত্ব এটা দিল না, কেরানির সময় ডেকে দিয়েছে, তাহলে আজকে একজন টিচার প্রাইমারি ঢুকলে ত্রিপুরাতে পাবে আপনার 16,000 আর অন্য রাজ্যে পাচ্ছে বেসিক 34,000, তাহলে 34,000 যদি পায় তাহলে দেখা যাবে যে DFA এ সমস্ত যদি মার্চ করা যায় তাহলে অন্য রাজ্যে একজন টিচার প্রাইমারি 50,000 পাচ্ছে ঢুকেই, আর ত্রিপুরায় পাবে 22,000, তাহলে মানিকবাবু কি চাননি যে সারা ভারতবর্ষের মেধা বিকাশ হোক ছেলেদের ত্রিপুরায় না হোক, এবং তাই নয় ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ওইটাও পাচ্ছে না, সমস্ত টিচারকে তিনি ফিক্সড অ্যাপয়েন্ট দিচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই ত্রিপুরায় একটা সংকটের মধ্যে বামফ্রন্ট নিয়ে গেছে,
কেরালাতেও সেন্ট্রাল পিসকে। সেকেন্ডলি আপনার এটা পয়েন্ট হবে, সেকেন্ডলি হচ্ছে যে টেট, এই টেটে পাশ করা মানে হচ্ছে ভালো টেট পরীক্ষা দিতে গেলে তাকে 50% নো পলিটিক্স, সমস্ত পার্টিকে বসতে হবে, বসে আজকে আলোচনা করতে হবে এখানকার যে সরকার আছে এবং বামপন্থ বিরোধী করে আইনত পরামর্শ নিতে হবে, নিয়ে আবার চাকরি দিলে যদি কেস না হয় মানিকবাবু বেকারদের দায়িত্ব দিতে পারবেন, যে একটা বেকার কেস করবে না দায়িত্ব দিতে পারবেন, দায়িত্ব নিলে ঠিক আছে, যদি বেকারের কেস না করে চাকরি পেতে আপত্তি নাই, কিন্তু বেকার তো মানত না। তাহলে এখানে আমি যেহেতু 58 বছরে আমার অভিজ্ঞতা অল ইন্ডিয়া আন্তর্জাতিক আমি গেছি, আমি আপনার এই চীনে মাইক করেছি টেন্ডুলারে, তাহলে আমি সেমি লয়ার, তাই সেখানে এই পরিস্থিতিতে আজকে আমি এদের পাশে আমি এদের পক্ষে, কিন্তু পক্ষে হলেও আইনত প্রশ্নে এখন যদি মানিকবাবু থাকতো তাহলে 12,000 কেউ চাকরি দিতে পারলেন না তিনি, কেন সুপ্রিম কোর্ট বলো নন টিচিং দেওয়া যায় না, তাহলে এখানে মানিকবাবু থাকতে পারত না, কারণ যে মুহূর্তে এদের দেবে ওই 12,000 পোস্ট ক্লিয়ার করে দেবে তাকে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা না দিলে সেখানে স্বাভাবিকভাবে বেকার গিয়ে কেস করবে, কেস করলেই ওই চাকরি খতম হয়ে যাবে, তাহলে এটা ভয়াবহ অবস্থার মধ্যে চলে গেছে। সেকেন্ড এই ব্যাপারে আমার বক্তব্য যে এই গভর্নমেন্টের সম্পর্কে আমার সম্পর্ক কী, এই গভর্নমেন্ট ভালো করলে আমি আছি, খারাপ করার নাই, যে কোনো গভর্নমেন্টে কমন পিপল ভালো করছে আছে, খারাপ করার নাই। তাহলে ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের উচিত যে ফিক্সড পে প্রথা তুলে দেওয়া, ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের উচিত যে শিক্ষকরা যে বঞ্চিত হয়েছে তাদের দেখা এবং বেকারদের স্বার্থতা দেখা, এইটাই আমার বক্তব্য। কিন্তু দেখা যাচ্ছে ওরা যে জায়গায় ধর্ণা মঞ্চে বসে আছে ওদেরকে মদত করে যাচ্ছে সেই দলটাই, আমি কোনো পলিটিক্যাল আমি আপনাকে বললাম আমি তাই, কারণ এটাকে মদত করে যাবো না, কিন্তু আমি এইটুকু বলবো যে এদের নিয়ে এই দলও পলিটিক্স করা উচিত না, বামফ্রন্টও পলিটিক্স করা উচিত না, এদের সমাধানের পথে যাওয়া উচিত। এবং শেষে বলবো আমি আইনের মাসি পাক্কা, তাহলে সিপিএমের রাজনীতিতে কি সিপিএমের 112 ধারা লিখেছি, তাতে বলছে যে ভারতবর্ষ ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এখানে যে গণতন্ত্র আছে, মানবিকতা আছে, মূল্যবোধ আছে, অধিকার আছে, লড়াই করে আদায় করতে হয়েছে, এইটা সিপিএম এসে এর থেকে আরও বেটার দেবে, আরও বেটার দেবে নাকি, আরও আর এর থেকে উন্নত করবে, তাহলে ফিক্সড পে কি উন্নত, এই সমস্ত ব্যাপারটা উন্নত, তাহলে এই সিপিএমের যে বক্তব্য এবং বলছে সিপিএমের যে ধনতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র বিকশিত হয়েছে এই গণতন্ত্র কিনে নিও না, একে আরও উন্নত করো অল্টারনেটিভ, তাহলে আমরা গেটেড পে স্কেল দিয়েছিলাম টিচারদের আমি থাকতে সমন্বয় কমিটি, সেই গেটেড পে স্কেল মানিকবাবু এসে অর্থাৎ গ্রেডেশন 10 বছর পরে পায় প্রমোশনের নিচে পদ, টিচারদের ক্ষেত্রে আমি সমন্বয় কমিটির ব্যবস্থা করেছিলাম যে টিচাররা যেহেতু প্রমোশন নাই তারা কিন্তু ওই প্রমোশন পোস্টটা পাবে 10 বছর পরে। এই নিপেনবাবু আমার এই প্রি কমিশন দিল, নিপেনবাবুকে চালু করলেন না আমি মনে আছে, কারণ ওই ক্যালারিটা বলছিল না দেওয়া যাবে না, নিপেনবাবু ক্যালারির কাছে আত্মসম করেছিলেন, জোট আমল এটা দিয়ে দিল, জোট আমল দেওয়ার পর টিচাররা গ্রেডেড পে স্কেল দিল, তারপর হচ্ছে এল ডির থেকে যখন 10 বছর পরে সে পাবে সে কিন্তু হায়ারটা পাবে। আমি কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে না, আমি জনগণের বিরুদ্ধে, ভালো করলে ভালো কাজ করে থাকে। দাদা